আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র আলু আর লুডুস দিয়ে ঝটপট মজাদার একটা বিকালের নাস্তার রেসিপি ছোট বড় সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে বানাতেও খুব অল্প সময় লাগে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি এর জন্য আমি এখানে এক প্যাকেট লুডুস নিয়ে নিচ্ছি আর লুডুসটা কিন্তু সিদ্ধ করে নিয়ে দেখতে পাচ্ছেন আর লুডুসের সাথে যে মশলাটা থাকে সেটা আমি সরিয়ে রাখলাম এবার হাত দিয়ে লুডুসগুলো একটু গুঁড়ো করে নিতে হবে আমার সবগুলো লুডুস গুঁড়ো করা হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে বড় সাইজে দুইটা আলু নিয়েছি এবার এর মধ্যে তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আলুগুলো সিদ্ধ করে গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম জিরার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামিচ লালমরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামিচের কিছুটা কম হবে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম ওয়ান ফোর চা চামিচের কিছুটা বেশি হবে হাফ চামিচের মতো ধুনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে আবার ভালো মতো এভাবে মাখিয়ে নিচ্ছি যখন দেখবেন এভাবে হাত দিয়ে মোট করা যাচ্ছে তখন বুঝবেন এটা মাখানো হয়ে গেছে এবার এখানে আরেকটা মিক্সিং বোল নিয়েছি এবার এর মতো হাফ কাপের কিছুটা বেশি হবে ময়দা দিয়ে নিলাম আর লুডুসের সাথে যে মশলার প্যাকেটটা ছিল সেটা পুরোটাই দিয়ে নেছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কিছুক্ষণ মিক্সড করে নেয়ার পরে এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম আরও কিছুটা পানি দিয়ে নিলাম দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হবে খুব ঘন না আবার একদমই পাতলা না এবারে আলুর মিশ্রণ থেকে নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আমি একটু লম্বা করে নিচ্ছি আমার একটা নাস্তা বানানো হয়ে গেছে এবারে ব্যাটারের মধ্যে নাস্তাটা দিয়ে কাটা চামিচের সাহায্যে এভাবে একটু উঠিয়ে নিচ্ছি এবারে লুডুসের ওপর এই নাস্তাটা কোট করে নিতে হবে এভাবে হাত দিয়ে একটু দিয়ে নিচ্ছি হালকা করে একটু লুডুসের মধ্যে এভাবে ঘুরিয়ে নিলেই নাস্তার গায়ে সুন্দর একটা কোট হয়ে যাবে এখানে একটা প্লেট নিয়েছি দেখতে পাচ্ছেন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলাই এগুলো ভাজার জন্য চুলাই আগে থেকে একটা ফ্রাফেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এইবার এই গরম তেলের মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা দিয়ে নেওয়া হয়ে গেছে আর নাস্তাটার এক সাইড হয়ে আসার পরে আমি একটু পোল্টে নিচ্ছি বেশ কয়েকবার আমি পোলটে নিয়ে এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর এখন আমার নাস্তাগুলো হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে সবগুলো নাস্তা উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমার লুডুস আর আলু দিয়ে ঝটপট মজাদার একটা বিকালের নাস্তার রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এইভাবে এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ